বন্দে মাতরম সর্বভারতীয় তৃণমূল ব্লক ও শহর তৃণমূল কংগ্রেসের ডাকে রেল বেসরকারীকরণ রাখবেন শহর তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি দিলীপ কুন্ডু মহাশয়। কালিয়াগঞ্জ শহর ও ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকের যে পথসভা মাইকের আওয়াজ প্রত্যেকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জাতীয়তা অভিনন্দন। আমাদের এই মঞ্চে উপবিষ্ট কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় ব্লক সভাপতি নিতাই বস্য মহাশয়, মঞ্চে উপস্থিত আছেন মহাশয় এবং অন্যান্য কর্মীবৃন্দ, প্রত্যেকেই আমার আন্তরিক আপনারা যারা শুনছেন মাইকের এই আওয়াজটা, আমরা রাজনীতি করছি পথে নেমে রাজার যে জ্বালা, বঞ্চনার যে ক্ষতিকা এবং ভাওতা দেওয়ার হাতিয়ার, যেটা বিজেপি সরকার আবিষ্কার করে সারা ভারত। আজকে আমরা কালিয়াগঞ্জ ব্লকে, আমাদের উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লক, এই কালিয়াগঞ্জ ব্লকে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত নীতি ইতিমধ্যে অবলম্বন করেছে, রেল বেসরকারীকরণ, বিএসএনএল বেসরকারীকরণ, কেন্দ্রীয় সরকারের যারা কর্মচারী আছে ক্রমাগত তাদের ছাঁটাই, নিত্য প্রয়োজনীয় জিনিসের যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, এরই প্রতিবাদে আজকে আমরা কালিয়াগঞ্জ শহর ও ব্লক একত্রিতভাবে আমাদের মুখ্যমন্ত্রী তথা আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতো আজকে আমরা এখানে পথসভার মধ্য দিয়ে সেই কেন্দ্রের জনবিরোধী নীতির আজকে আমরা প্রতিবাদ সভা করছি। আমরা এই এই পথসভার মধ্য দিয়ে সমগ্র পশ্চিমবঙ্গের সাথে সাথে আমাদের কালিয়াগঞ্জ ব্লকেও এই পথসভার মধ্য দিয়ে আমরা দিল্লির সরকারকে, বিজেপির সরকারকে এটা বার্তা দিতেই যাই, এটাই আমরা বার্তা দিতে চাই যে মানুষ আজকে করোনার এই মহামারীর পরিস্থিতিতে যেখানে মানুষ বিপর্যস্ত হয়ে আছে, যেখানে মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছে না, এরকম পরিস্থিতিতে মানুষের বিভিন্ন রকম মানসিকতার সমস্যার নিরিখে যখন আজকে মানুষ বিপর্যস্ত, সেই জায়গা থেকে বিভিন্ন যে দেশীয় সংস্থাগুলো, বিভিন্ন যে দেশীয় আমাদের যে সম্পদগুলো সেগুলো যেগুলো বেসরকারিকরণ হচ্ছে, বিক্রি করে দেওয়া হচ্ছে, ট্রেন থেকে, এয়ারলাইন থেকে, এয়ারপোর্ট থেকে, সমস্ত কিছু, এরই প্রতিবাদে আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ বা প্রতিবাদ সভা। আমরা এটাই বার্তা দিতে চাই যে এই সমস্ত নীতি থেকে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে সরে আসতে হবে, নাহলে আমাদের এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা আরও বৃহৎ আন্দোলনে নামবো এবং কেন্দ্র সরকারকে স্তব্ধ করে দেবো।